হ্যালো বন্ধুরা, স্বাগত। দেখছেন খবর বাংলা, নজর রাখবো এই মুহূর্তে লেটেস্ট আবহাওয়ার আপডেটে। দুর্যোগপূর্ণ আবহাওয়া শুরু হয়েছে বাংলার উপরে। 15 তারিখ পর্যন্ত পশ্চিমবঙ্গের বিভিন্ন জায়গাতে দুর্যোগপূর্ণ আবহাওয়া থাকতে পারে, এমনটাই জানিয়ে দিল আলিপুর আবহাওয়া দপ্তর। এর পাশাপাশি ঝাড়খণ্ড এবং উড়িষ্যার দিকে কোথাও কোথাও বিক্ষিপ্তভাবে ভারী বৃষ্টিপাত এবং শিলা বৃষ্টিপাত হতে পারে, পশ্চিমবঙ্গের জন্য সেই সতর্কতা থাকছে। কিন্তু 16 তারিখ পর্যন্ত দুর্যোগপূর্ণ আবহাওয়া থাকার সম্ভাবনা থাকছে ঝাড়খণ্ড এবং উড়িষ্যার দিকে। এরপরে শুকনো আবহাওয়ার দেখা মিলতে পারে এমনটা সম্ভাবনা। সুতরাং 15 থেকে 16 তারিখ পর্যন্ত দুর্যোগপূর্ণ আবহাওয়া থাকছে পূর্ব ভারতের রাজ্যগুলিতে, এমনটা জানা যাচ্ছে। এর পাশাপাশি বৃষ্টিপাত হতে পারে বাংলাদেশ, মেঘালয়, আসাম, ত্রিপুরা, মিজোরাম, মণিপুর, নাগাল্যান্ড, এই সমস্ত এলাকাতেও বৃষ্টিপাতের সম্ভাবনা থাকছে। লেটেস্ট আপডেট কী উঠে আসছে, কখন বৃষ্টিটা বাড়তে পারে, কোন কোন জায়গাতে বৃষ্টিপাতের বেশি সম্ভাবনা, কলকাতা সহ দক্ষিণবঙ্গ এবং উত্তরবঙ্গের বিভিন্ন জায়গাতে বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে, হালকা থেকে মাঝারি মানের বৃষ্টিপাতের সম্ভাবনা সবথেকে বেশি, ভারী বৃষ্টিপাত দেখা মিলতে পারে মূলত উড়িষ্যার দিকে, এমনটাই কিন্তু লেটেস্ট আপডেট অনুযায়ী জানা যাচ্ছে। ইতিমধ্যে মেঘ কিন্তু ভালোই কিন্তু দেখতে পাচ্ছেন যে প্রবেশ রয়েছে। আমরা দেখিয়ে দিচ্ছি কী আপডেট রয়েছে, কখন থেকে বৃষ্টিপাত কোন কোন এলাকার উপরে বেশি করে প্রভাব দেখাতে পারে, সমস্ত আপডেট জেনে যাবেন। জানার জন্য অবশ্যই ভিডিওটিকে সম্পূর্ণ দেখুন এবং আরও কিছু পরিবর্তন থাকলে সেগুলো জেনে যাবেন পরবর্তী গুরুত্বপূর্ণ আপডেটগুলিতে। তার জন্য অবশ্যই যারা এখনও চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেননি বা চ্যানেলে নতুন দেখছেন, প্রথমবার এসেছেন চ্যানেলটিকে দেখতে, তারা কিন্তু অবশ্যই সাবস্ক্রাইব করে রাখুন, তাহলে পেয়ে যাবেন সমস্ত গুরুত্বপূর্ণ আপডেট একদম সঠিকভাবে সঠিক সময়ে। আর সাবস্ক্রাইব করার পর অবশ্যই দেখে নিন যে ঘন্টাটা বাজিয়ে দিয়ে অল অপশনটি অন করা আছে কিনা, তাহলে পেয়ে যাবেন নোটিফিকেশান যখনই আমরা আপডেট দিয়ে দেবো। মোটের উপরে মেঘলা আকাশ থাকার সম্ভাবনা জানিয়েছে, বিশেষ করে দক্ষিণবঙ্গের জন্য, বাকি অংশে কোথাও কোথাও আংশিক মেঘলা আকাশ থেকে মেঘলা আকাশ হতে পারে এমন সম্ভাবনা, মাঝে মধ্যে একটু আধটু রোদ দেখা মিলতে পারে, এরই মধ্যে বৃষ্টিপাত ঢুকছে এমনটা জানিয়ে দিয়েছে ভারতীয় মৌসুম ভবনের পাশাপাশি আলিপুর আবহাওয়া দপ্তর। দেখতেই পাচ্ছেন মেঘের কিন্তু বিস্তার আমরা স্যাটেলাইট ইমেজে পরিষ্কার দেখতে পাচ্ছি। এছাড়া একটা সিস্টেম রয়েছে এইখানে, যার জন্য আন্দামান নিকোবর দ্বীপপুঞ্জ থেকে কিছুটা বিক্ষিপ্ত বৃষ্টিপাত হতে পারে। ইতিমধ্যে আলিপুর আবহাওয়া দপ্তর 11 তারিখ সকালবেলাতে জানাচ্ছে আকাশ কিন্তু মোটের উপরে মেঘলা থাকার সম্ভাবনা রয়েছে, সর্বোচ্চ তাপমাত্রা 26 এবং সর্বনিম্ন 18 ডিগ্রির মধ্যে থাকার সম্ভাবনা, স্বাভাবিকের থেকে কিন্তু অনেকটাই উপরে থাকছে তাপমাত্রা, আর্দ্রতা থাকছে 96% সর্বোচ্চ। আপনারা জানাবেন আপনার এলাকাতে কি অবস্থা বৃষ্টিপাত, আগেরবারে যেমন বলেছিলাম যে রাত থেকে কিন্তু বৃষ্টিপাত হতে পারে, রাত থেকে সকাল পর্যন্ত সময়ের মধ্যে কেউ কেউ বৃষ্টিপাত পেয়েছিলেন কিনা জানাবেন সকালের দিকে। এছাড়া বর্তমানে আকাশ কেমন রয়েছে, সেখানে মেঘলা আছে না রোদ বেরিয়েছে অবশ্যই জানাবেন, বা বৃষ্টিপাত পাচ্ছেন কিনা অবশ্যই কমেন্টে কিন্তু জায়গা উল্লেখ করে জানাবেন, তাহলে আপনার ওই কমেন্ট থেকে অনেকে জানতে পারবে যে কোথায় কোথায় কেমন বৃষ্টিপাত হচ্ছে। এদিকে আলিপুর আবহাওয়া দপ্তর 11 তারিখ সকালবেলাতে গাঙ্গেয় পশ্চিমবঙ্গের জন্য যে আপডেটটি প্রকাশ করেছে, এখান থেকে দেখুন জানা যাচ্ছে যে কী অবস্থা রয়েছে। 11 তারিখ থেকে সকাল থেকে বৃষ্টিপাত শুরু হওয়ার কথা এবং 15 তারিখ পর্যন্ত বৃষ্টিপাতের হওয়ার কিন্তু সম্ভাবনা আছে, 15 তারিখ সকাল পর্যন্ত, এবং 15 তারিখ থেকে হয়তো আপডেটে পরিবর্তন আসতে পারে বা আবহাওয়ার আপডেটে পরিবর্তন আসতে পারে, সেখানে শুকনো আবহাওয়া হয়ে যাওয়ার সম্ভাবনা। অর্থাৎ এই সময়কালের মধ্যে 11 তারিখ 8:30 থেকে 15 তারিখ সকাল 8:30 পর্যন্ত সময়ের মধ্যে মূলত হালকা থেকে মাঝারি মানের বৃষ্টিপাতের সম্ভাবনা কথা জানিয়েছে আলিপুর আবহাওয়া দপ্তর। দক্ষিণবঙ্গের প্রত্যেকটি জেলাতে কিন্তু এই ধরনের বৃষ্টিপাত হতে পারে, হালকা থেকে মাঝারি মানের বৃষ্টিপাত, আমরা দেখে নিচ্ছি ভারী বৃষ্টিপাতের কথা বলেছি কিনা, কোথাও এর সঙ্গে থাকতে পারে, কোথাও কোথাও বজ্র বিদ্যুৎ কিন্তু থাকতে পারে, দেখতেই পাচ্ছেন মূলত বৃষ্টিপাত বেশি হতে পারে 11 থেকে 12 এবং 12 থেকে 13 তারিখের মধ্যে, কারণ এখানে সবই ভেরি লাইকলি উল্লেখ করা রয়েছে, তারপরে কিন্তু লাইকলি তার মানে তারপর আস্তে আস্তে কমে যাওয়ার সম্ভাবনা কিন্তু রয়েছে। এছাড়া আমাদের দেখে দিচ্ছি তাপমাত্রাতে কিন্তু আর বড় কোনো পরিবর্তন থাকছে না, অর্থাৎ তাপমাত্রা আর কিন্তু খুব একটা বেশি বাড়বে না, এইরকমভাবে থেকে যেতে পারে। সতর্কতামূলক পেজে যেখানে দেখাচ্ছে দক্ষিণবঙ্গের জন্য 11 তারিখের আপডেটে, এখানে কিন্তু পুরুলিয়া, ঝাড়গ্রাম, পশ্চিম মেদিনীপুর, বাঁকুড়া, পশ্চিম বর্ধমান, পূর্ব বর্ধমান, বীরভূম, মুর্শিদাবাদ, অর্থাৎ এই যে 3, 4, 5, 6, 7, 8, 8টি জেলাতে কিন্তু কোথাও কোথাও বজ্র বিদ্যুৎ এবং একটু শিলা বৃষ্টিপাতের সম্ভাবনা কিন্তু থাকছে, অর্থাৎ দু এক জায়গাতে কিন্তু হলেও হতে পারে এই সম্ভাবনা, এমনটা মনে করছে আলিপুর আবহাওয়া দপ্তর। এবারে দেখে নেবো আলিপুর আবহাওয়া দপ্তর তাদের রিজিওনাল ফোরকাস্টে কি জানাচ্ছে। এখানে যেটা দেখা যাচ্ছে যে উত্তরবঙ্গেও কিন্তু বৃষ্টিপাত শুরু হয়ে যাচ্ছে, দার্জিলিং, কালিম্পং, মালদা, দক্ষিণ দিনাজপুরের দিকে কিন্তু বৃষ্টিপাত শুরু হতে পারে, এছাড়া অন্যান্য জায়গাতে দু এক জায়গাতে হতে পারে, অর্থাৎ মোটামুটি মোটের উপরে শুরু হওয়ার সম্ভাবনা রয়েছে। এছাড়া 12, 13, 14, 15 অর্থাৎ এখানেও কিন্তু 15 তারিখ সকাল পর্যন্ত বিভিন্ন জায়গাতে বিক্ষিপ্ত হবে, দু এক জায়গা করে কিন্তু বৃষ্টিপাত হতে থাকবে, তবে 12 থেকে 13 মধ্যে বৃষ্টিপাতের সম্ভাবনা কিন্তু বেশি থাকছে, অনেকটা জায়গা এরিয়া বাড়তে পারে এবং 13 থেকে 14 তারিখের মধ্যে কিছু কিছু এলাকাতে হতে পারে, তারপরে কিন্তু একটু কমার দিকেই থাকতে পারে, মূলত দার্জিলিং, কালিম্পং, আলিপুরদুয়ারের দিকে বৃষ্টিপাতের সম্ভাবনা, বাকি জায়গার আবহাওয়া একটুখানি শুকনোর দিকে যেতে পারে।
এছাড়া দক্ষিণবঙ্গের জন্য তো বলেই দিলাম, যে যেটা জানিয়েছি ডিটেলস বলে দিয়েছি, বিহার ঝাড়খণ্ড উড়িষ্যা এখানে কিন্তু বৃষ্টিপাত চলার কথা মোটামুটি, যেটা জানা যাচ্ছে যে 16 তারিখ সকাল পর্যন্ত বৃষ্টিপাত হতে পারে, কিন্তু পশ্চিমবঙ্গে যেটা হচ্ছে 15 তারিখ সকাল পর্যন্ত বৃষ্টিপাতের সম্ভাবনা, সিকিমের দিকে 16 তারিখ সকাল পর্যন্ত বৃষ্টিপাত দু এক জায়গাতে চলতে পারে এমন সম্ভাবনা কিন্তু রয়েছে। সতর্কতা কিছু দেখে নিচ্ছি কিছু আছে কিনা, সতর্কতা 12 থেকে 13 মধ্যে উত্তরবঙ্গে দার্জিলিং, জলপাইগুড়ি, কালিম্পং, মালদা এখানে কিন্তু কোথাও কোথাও বজ্র বিদ্যুৎ এবং শিলাবৃষ্টি এবং বাকি জায়গাতে কোথাও কোথাও বজ্র বিদ্যুৎ বিক্ষিপ্ত হতে পারে, সিকিমের দিকেও তাই রয়েছে। গাঙ্গেয় পশ্চিমবঙ্গের জন্য তো বলেই দিলাম, পুরুলিয়া, বাঁকুড়া, দুই বর্ধমান, বীরভূম, মুর্শিদাবাদ, ঝাড়গ্রাম, পশ্চিম মেদিনীপুরের দিকে কোথাও কোথাও বজ্র বিদ্যুৎ এবং শিলাবৃষ্টি হতে পারে, বাকি জায়গাতে হওয়ার কথা বলেনি। এছাড়া বিহারের ঝাড়খণ্ডের দিকে ওইরকম সম্ভাবনা, এবং উড়িষ্যার দিকে দেখুন ভারী বৃষ্টিপাত থাকতে পারে, যেটা হচ্ছে 11 থেকে 12 এবং 13 থেকে 14 এই সময়কালের মধ্যে কোথাও কোথাও বজ্র বিদ্যুৎ এবং তার সঙ্গে শিলাবৃষ্টি এবং ভারী বৃষ্টি মানে জোরদার বৃষ্টিপাত হতে পারে এই সম্ভাবনা হচ্ছে, বাকি কোথাও কিন্তু কোনো সতর্কতা নেই। চলুন বাকিটা ওয়েন্ডে দেখে জানিয়ে দিচ্ছি। তো বন্ধুরা, আমরা চলে এলাম ওয়েন্ডির স্যাটেলাইট ইমেজ, এখান থেকে পরিষ্কার দেখা যাচ্ছে যেটা আমরা প্রথমে দেখছিলাম, যে এখানে কিন্তু মেঘ অনেকটাই প্রবেশ করছে, আস্তে আস্তে মেঘাচ্ছন্ন হচ্ছে একদম এই উড়িষ্যা, তার সঙ্গে ছত্তিশগড়, তার সঙ্গে কিছুটা মধ্যপ্রদেশের কিছু এলাকা, তার সঙ্গে বিহার, ঝাড়খণ্ড হয়ে কিন্তু পশ্চিমবঙ্গের উপর দিয়ে যেটা হচ্ছে বাংলাদেশের দিয়ে কিন্তু এটা মেঘালয়, আসামের দিকে মেঘের প্রবাহ কিন্তু রয়েছে, অর্থাৎ এই দিক দিয়ে কিন্তু মেঘলা মেঘলা হচ্ছে, পরবর্তীতে তার আরও বাড়বে। আমরা দেখে নিচ্ছি বৃষ্টিপাত কোথায় কেমন হতে পারে, বজ্র বৃষ্টি মোড়ে চলে যাচ্ছি, এখানে দেখুন বজ্রবৃষ্টি মোডে আমরা চলে এলাম। বজ্রবৃষ্টি মোডে এসে আমরা যেটা দেখতে পাচ্ছি কিন্তু এখানে মেঘাচ্ছন্ন আকাশ তো থাকবেই, কিন্তু কোথাও কোথাও বৃষ্টিপাত কিন্তু বিক্ষিপ্তভাবে শুরু হতে পারে, মানে দুপুরের দিকে বৃষ্টিটা আস্তে আস্তে কিন্তু দুপুরের পর থেকে বাড়ার সম্ভাবনা রয়েছে। তবে যেটা হচ্ছে বৃষ্টিপাতটি মূলত বেশি থাকবে উড়িষ্যা, ছত্তিশগড় এবং ঝাড়খণ্ড, বিহারের দিকে থাকবে, তারপরে সেটা কিন্তু আস্তে আস্তে পশ্চিমবঙ্গের দিকে, বিশেষ করে পশ্চিমাঞ্চলের দিকে বৃষ্টিপাতের সম্ভাবনা তুলনামূলক একটু বেশি থাকবে। সেক্ষেত্রে মুর্শিদাবাদ কিছুটা, বীরভূম, তাছাড়া পশ্চিম বর্ধমান, পুরুলিয়া, বাঁকুড়া এবং ঝাড়গ্রাম এই এলাকার উপরে কিন্তু বৃষ্টিপাতের সম্ভাবনা বেশি থাকবে। তারপরে দেখুন এইভাবে সব জায়গাতে কিন্তু সবসময় বৃষ্টিপাত থাকছে না, এরপরে দেখুন লক্ষ্য করতে থাকুন কেমন করে বৃষ্টিটা বাড়ছে, দেখুন আমরা এক নজরে দেখিয়ে দিচ্ছি। এই দুপুর থেকে সন্ধ্যের মধ্যে কিন্তু বৃষ্টিপাতের সম্ভাবনা বেশি থাকছে, মূলত বৃষ্টিপাত শুরু হবে, মূলত হালকা মাঝারি থাকবে, তার মধ্যে বৃষ্টিপাতের বেশি সম্ভাবনা রয়েছে। দেখুন এই জায়গাটাতে এখানটা মিলিমিটার দেখলেই বুঝতে পারবেন, এই যে 6-7 মিলিমিটার করে থাকছে, কিছুটা হুগলির পাশাপাশি মানে বর্ধমান, হুগলি, লাগোয়া এবং বাঁকুড়া, লাগোয়া এলাকাতে, সেখানে কতুলপুর থেকে আরামবাগের আশেপাশের বিষ্ণুপুর এই এলাকার মধ্যে, পাণ্ডুয়া পর্যন্ত এলাকাতে একটু বৃষ্টিপাত একটু মাঝারি ধরনের হতে পারে, বাকি অংশে যেটা হচ্ছে একটু হালকা টাইপের থাকতে পারে, যেমন গোয়ালতোর, চন্দ্রকোনা, শালবনি কিছুটা এখানে কিন্তু হালকা ফুলকা থাকতে পারে, আলমগড়া, সিমলাপাল, রায়পুর, খাতড়া এদিকে কিন্তু বৃষ্টিপাত থাকবে, মূলত যেটা হচ্ছে ইন্দুপুর সমস্ত দিকে দেখুন বৃষ্টিপাত থাকছে, আসানসোল, দুর্গাপুর সমস্ত দিকে বৃষ্টিপাত হতে পারে এবং কোথাও কোথাও একটু বিক্ষিপ্ত হবে, দেখুন এদিকটাতে একটু কম কম থাকছে, মুর্শিদাবাদের দিকে কোথাও একটু থাকবে, কোথাও থাকবে না, মেঘলা আকাশ এরকম করে থাকতে পারে, বা ঝিরে বৃষ্টি হতে পারে, আবার নদীয়ার দিকে একটু বেড়ে গেল, আবার দেখা যাচ্ছে কলকাতার আশেপাশে বৃষ্টিটা একটু কমের দিকে থাকছে, দেখছি পরবর্তী ক্ষেত্রে আরও আসছে কিনা। এছাড়া মেহেরপুর থেকে শুরু করে পাবনা, নগরপুরা, কাপসিয়া, লখাই, ঢাকা হয়ে ফরিদপুর পর্যন্ত, যশোর এই এলাকার মধ্যে কিন্তু বৃষ্টিপাতের সম্ভাবনা থাকছে, দেখতেই পাচ্ছেন কচতপুর, মাগুরা, ঝিনাইদহ, দামুহাড়া, শেখপাড়া এদিকে কিন্তু বৃষ্টিটা থাকছে, এবং যেটা হচ্ছে আরেকটু বৃষ্টিটা দেখা যাচ্ছে যে এই এলাকার মধ্যে থাকছে পাণ্ডুয়া, চাকদা, কাছাড়াপাড়া, চন্দননগর, বনগা, এদিকে বাঁকুড়া রয়েছে, শান্তিপুর, নবদ্বীপ, চাপড়া এদিকটাতে কিন্তু বৃষ্টিটা কিছুটা থাকবে, তো হালকা থেকে মাঝারি, তার মধ্যে কোথাও কোথাও একটু মাঝারি বৃষ্টিপাত হতে পারে। এরপর যেটা হচ্ছে মালদা থেকে একটু বৃষ্টিপাত থাকবে, বাকি অংশে দেখুন প্রায় হালকা ফুলকা, এবারে এইটাকে আরও ট্র্যাক করলে দেখুন দেখা যাচ্ছে যে বৃষ্টিটা কিন্তু আস্তে আস্তে আরেকটু বাড়ছে ধীরে ধীরে, দেখুন কোথাও কোথাও একটু করে সন্ধ্যের দিকে বেড়ে যাবে, অর্থাৎ সন্ধ্যের মধ্যে বৃষ্টিটা আরেকটু ছড়াবে এবং কোনো কোনো এলাকাতে একটু জোর হতে পারে, মানে সব জায়গাতে নয়, কোনো কোনো এলাকাতে একটু একই জেলার হয়তো কোনো একটা জায়গাতে জোর হলো, কোথাও একটু হালকা হলো, এইভাবে কিন্তু দেখুন ঝাড়গ্রামের আশেপাশে গোয়ালতোর, বাঁকুড়ার উপর দিয়ে বিষ্ণুপুর এই এলাকার উপরে একটু জোর থাকলো, আবার বাকি অংশে মাঝারি থাকলো এবং বাকি অংশে আবার দেখা গেলো যে একটু হালকা টাইপের হচ্ছে, আবার কোথাও কোথাও দেখা যাচ্ছে বৃষ্টিটা হচ্ছে না, জাস্ট পরিষ্কার পরিষ্কার থাকতে পারে, এরকম দেখুন এরকম করে একটা সম্ভাবনা বর্তমানে দেখা যাচ্ছে, তবে একটু এদিক ওদিক থাকবে, রাজশাহী থেকে ঢাকা, এই শেখপাড়া থেকে কাপসিয়া এই এলাকাতে, ফরিদপুর পর্যন্ত এলাকাতে কিন্তু বৃষ্টিপাতের সম্ভাবনা থাকবে, জানাবেন বৃষ্টিপাত যারা পাচ্ছেন, আর যারা পাচ্ছেন না তারাও জানাবেন, মেঘলা আকাশ, হয়তো বৃষ্টিটা হচ্ছে না এমন হতে পারে। এবারে যেটা হচ্ছে দেখুন ভালো করে লক্ষ্য রাখুন, বৃষ্টিটা কিন্তু যত রাত গড়াবে তত কিন্তু বৃষ্টিটা একটু কোথাও কোথাও বেড়ে যেতে পারে এই সম্ভাবনা থাকছে, মূলত দেখতেই পাচ্ছেন এই এলাকার উপর দিয়ে একটা বৃষ্টিপাত বেড়ে যাওয়ার সম্ভাবনা রয়েছে, বাকি অংশে মূলত হালকার উপরে থাকার সম্ভাবনা, মোটামুটি পশ্চিমাঞ্চল এবং দক্ষিণবঙ্গের বিভিন্ন অংশে কিন্তু বৃষ্টিপাতের সম্ভাবনা থাকছে, মুর্শিদাবাদ, মেহেরপুর,
মানে বাংলাদেশের এই মেহেরপুর জেলার কাছাকাছি, এছাড়া নদিয়া, বর্ধমান, বীরভূমের কিছু এলাকা হালকার উপরে থাকতে পারে। আবার বর্ধমানের কিছু এলাকাতে আবার একটু বাড়তে পারে, আবার হুগলির দিকে দেখুন আরামবাগের দিকে বাড়তে পারে এমন সম্ভাবনা থাকছে, বুঝতেই পারছেন। সুতরাং হাওড়ার দিকেও বৃষ্টিটা থাকবে, চাকুলিয়া, খড়গপুর। এবার হচ্ছে ব্যাপার হচ্ছে কি, পরের দিকে কিন্তু বৃষ্টিটা বাড়তে পারে মূলত। দেখুন তমলুক, কোলাঘাট, কলকাতা, খড়দা এদিকে কিন্তু অল্প বৃষ্টিপাত থাকবে। হাওড়া আমতার দিকে বৃষ্টিপাত থাকতে পারে, ঘাটালের দিকে বৃষ্টিপাত থাকতে পারে, খানাকুল, চন্দ্রকোনা, কেশপুর এদিকে কিন্তু বৃষ্টিপাত থাকতে পারে, মেদিনীপুর, বালিচক, বেলি, পিংলা এদিকেও বৃষ্টিপাত থাকতে পারে। দেখুন পরবর্তী ক্ষেত্রে হয়তো উপকূলের দিকেও বৃষ্টিটা আসবে, বুঝতেই পারছেন। মেঘালয়ের দিক পর্যন্ত সম্ভাবনা, আমাদের দেখাচ্ছে ডিটেলস যতটা পারা যায়। এবার দেখুন রাত পরের দিকে যেটা এই এলাকাতে একটু বৃষ্টিটা বেড়ে যেতে পারে, উত্তরবঙ্গ থেকে বৃষ্টিটা কিন্তু প্রবেশ করবে। 12-13 তারিখের মধ্যে বৃষ্টিটা কিন্তু আবার দুপুর থেকে সন্ধ্যের মধ্যে বৃষ্টিটা, তখন বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টিপাত পশ্চিমাঞ্চলের বেশ কিছু এলাকাতে হতে পারে, বুঝতেই পারছেন। এমন সম্ভাবনা বর্তমানে উঠে আসছে, যেক্ষেত্রে পুরুলিয়া, বাঁকুড়া ধরে কিন্তু যেটা হচ্ছে বীরভূম, মুর্শিদাবাদ এবং পূর্ব বর্ধমান বা পশ্চিম বর্ধমানের কিছু এলাকাতে কিন্তু মেঘ ডেকে বৃষ্টিপাত হতে পারে। বাকি অংশে কিন্তু বৃষ্টিপাতের সম্ভাবনা সেভাবে, বজ্রবিদ্যুৎ সহ নাও থাকতে পারে, মেহেরপুরের দিকে একটু হতে পারে। আবার মনমোহনসিং, সিলেট এবং কাছাকাছি কিছু এলাকা, তাছাড়া রাজশাহী বিভাগ এবং রংপুর বিভাগ এখানে হয়ে কিন্তু উত্তরবঙ্গ থেকে বৃষ্টিপাত কোথাও কোথাও একটু হালকা থেকে মাঝারি, তার মধ্যে কোথাও কোথাও কিন্তু একটু বেড়ে যেতে পারে, এবং বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টিপাত হওয়ার সম্ভাবনা কিন্তু থাকছে, বুঝতে পারছেন। সিম্বলগুলো দেখাচ্ছে তখন উপকূলের দিকে হালকা বৃষ্টিপাত হতে পারে। এবার ধীরে ধীরে কিন্তু বৃষ্টিটা উত্তরবঙ্গের দিকে আবার বাড়ার সম্ভাবনা রয়েছে, দেখতে পাচ্ছেন। সেক্ষেত্রে দুই দিনাজপুর এবং বাংলাদেশের রংপুর বিভাগ এবং জলপাইগুড়ি, আলিপুরদুয়ার, কোচবিহার এবং গোয়ালপাড়া, গুয়াহাটি এই দিকটাতে কিন্তু বৃষ্টিটা বেড়ে গেল, বাকি অংশে কিন্তু দেখুন হালকার উপরে থাকার সম্ভাবনা। এবারে এইভাবে কিন্তু বৃষ্টিটা থাকছে, অর্থাৎ মোটের উপর যেটা দেখা যাচ্ছে যে কোনো কোনো এলাকাতে একটু জোর বৃষ্টিপাত, কোনো কোনো এলাকাতে একটু হালকার মধ্যে থাকার সম্ভাবনা, বৃষ্টিপাতের সম্ভাবনা থাকছে সব জায়গাতে, হয়তো কোথাও কোথাও ছিটে বৃষ্টি হয়েও কেটে যেতে পারে। এবারে দুর্গাপুর মানে পশ্চিম বর্ধমান, এদিকে বীরভূম, এদিকে কাটোয়া, তার মানে পূর্ব বর্ধমান, তাছাড়া বীরভূম এবং মুর্শিদাবাদ এই এলাকা ধরে কিন্তু পাবনা, নগরপুরা, এদিকে হচ্ছে সিরাজগঞ্জ, সিংড়া এদিক থেকে কিন্তু বৃষ্টিপাত সম্ভাবনা, এবং সিলেট বিভাগে বৃষ্টিপাত বেড়ে যাচ্ছে মনমোহনসিংহের কাছাকাছি, এবং মেঘালয়, আসামের দিকে বৃষ্টিটা কিন্তু বেড়ে যেতে পারে 12 তারিখের দিকে। এভাবে কিন্তু বৃষ্টিটা সরবে এবং তখন কিন্তু পশ্চিমাঞ্চলে কিছুটা বৃষ্টিপাত থাকবে। এবারে যেটা হচ্ছে এই বৃষ্টিটা কিন্তু 12-13 মধ্যে যখন সরবে তখন কিন্তু দুই মেদিনীপুর, হাওড়া, কলকাতা, নদিয়া, মেহেরপুর দেখুন এই এখানে দেখুন ঢাকার আশেপাশে কিন্তু একটু জোরদার বৃষ্টিপাত দেখাচ্ছে, বুঝতে পারছেন। শিবায়লয়া, পাংশা, পাবনা, আলমডাঙ্গা, এদিকে ধামারি, এদিকে ঢাকা, নরসিংদী এদিকে কিন্তু বৃষ্টিপাতের সম্ভাবনা একটু বেশি থাকছে, বাকি অংশ অনেকটাই কম সম্ভাবনা। সুতরাং নদিয়ার দিকে এই এলাকাতে কিন্তু দেখুন কচতপুর, দামুহাড়া, দর্শনা, এদিকে ঝিনাইদহ থেকে বৃষ্টিপাত বাড়তে পারে, কৃষ্ণনগর, কাটোয়ার দিকে বৃষ্টিটা বাড়তে পারে, বাকি অংশে দেখুন ঘুরিয়ে ফিরিয়ে হালকা ফুলকা। এবার কলকাতা থেকে বৃষ্টিটা দেখুন পরবর্তী ক্ষেত্রে 12-13 তারিখের মধ্যে কিন্তু এই উপকূলের দিকে এলাকাতে বৃষ্টিপাত বেড়ে যেতে পারে। সেক্ষেত্রে পূর্ব মেদিনীপুরের বিভিন্ন এলাকা, ঘাটাল, কন্টাই, এদিকে দীঘা, কন্টাই, মন্দারমণি, হলদিয়া, তমলুক, উলবেড়িয়া মানে হাওড়ার দিকে, বারুইপুর, বজবজ, এদিকে কিন্তু বিষ্ণুপুর, শ্যামপুর, এদিকে চাঁদবালি দেখুন, পিয়ালি, বজবজ, মহেশতলা, কলকাতা, উলবেড়িয়া এই এলাকাতে বৃষ্টিপাত বাড়তে পারে। বাগনান এদিকে কিন্তু আমতার দিকেও বৃষ্টিপাত থাকবে, এছাড়া ডানকুনি, পানিহাটি, বালি, নিউ টাউন এদিকে বৃষ্টিটা থাকার সম্ভাবনা রয়েছে, হিঙ্গলগঞ্জ, তার মানে এদিকে জয়নগর পর্যন্ত বৃষ্টিপাত সম্ভাবনা, এবং দেখুন হাওড়ার দিকে বৃষ্টিপাত থাকছে, বাকি অংশে কিন্তু অনেকটা কম, তার মানে উপকূলের দিকে এলাকাতে বৃষ্টিপাত 13 তারিখের দিকে চলে আসার সম্ভাবনা, এবং ঢাকার আশেপাশে এবং সিলেট বিভাগ তার সঙ্গে ত্রিপুরার দিকে বৃষ্টিটা কিন্তু ওই সময়তে 13-12 তারিখের মধ্যে বৃষ্টিটা কিন্তু এদিক দিয়ে যেতে পারে, তার মানে বুঝতে পারছেন। এবং আসামের বিভিন্ন অংশে, বাকি অংশে কিন্তু আস্তে আস্তে কমতে থাকবে, বোঝা যাচ্ছে, আশা করছি। এবার ধীরে ধীরে যখন আস্তে যাচ্ছি পরের দিকে কমে, এবং 13 তারিখের মধ্যে আবার একটা বৃষ্টিপাত কিন্তু এখান থেকে শুরু হবে, যেটা আগেও বলেছিলাম, এবং এই দিকে বৃষ্টিটা কিন্তু সরে যাবে তখন। এবং এখান থেকে কিন্তু ঠান্ডা হাওয়া ধীরে ধীরে প্রবেশ করা পরে না, আস্তে আস্তে তাপমাত্রাতে দেখবেন একটু করে চেঞ্জ আসছে, কিন্তু যেটা হচ্ছে 13-14 মধ্যে একটা বৃষ্টিপাত যেহেতু উড়িষ্যার দিকে যাওয়ার কথা, ফলে 14-15 তারিখের মধ্যে বৃষ্টিটা আবারও কিন্তু উপকূলের পাশ দিয়ে এই উড়িষ্যার দিকে বিক্ষিপ্ত হবে, বজ্রবিদ্যুৎ সহ ভারী বৃষ্টিপাত হতে পারে, কিন্তু এর প্রভাবে পশ্চিমাঞ্চল দিয়ে বিশেষ করে উড়িষ্যা লাগোয়া এলাকা ধরে জামশেদপুর, ঝাড়গ্রাম, খড়গপুর, মেদিনীপুরের পাশ দিয়ে বৃষ্টিটা কিন্তু প্রবেশ করবে। সেক্ষেত্রে কলকাতা, হুগলি, আরামবাগার দেখতে পাচ্ছেন, হাওড়া, 2-24 পরগনা থেকে বৃষ্টিটা বাড়ার সম্ভাবনা, বাকি অংশে একটু হালকা ফুলকা থাকতে পারে, মানে বুঝতে পারছেন। বৃষ্টি দুর্যোগ কিন্তু সব জায়গাতে খুব ভারী মাত্রার নেই, মূলত হালকা থেকে মাঝারি, মানে এটা কিন্তু 15 তারিখ পর্যন্ত দেখুন দেখতে পাচ্ছেন যে কোনো কোনো এলাকাতে বিক্ষিপ্তভাবে হতে থাকবে, খুলনা বিভাগ, বরিশাল, চট্টগ্রামের দিকে তখন বৃষ্টি থাকলেও উপরে থেকে কিন্তু বৃষ্টিপাত না হওয়ার চান্সই রয়েছে। সুতরাং এই এলাকার উপরে 14-15 তারিখের মধ্যে এখনও পর্যন্ত আপডেটে এইরকম একটু হালকা বৃষ্টিপাত হয়, চট্টগ্রাম উপর দিয়ে কিন্তু বৃষ্টিটা নিচের দিকে নেমে যেতে পারে, বুঝতে পারছেন, এরকমভাবে হয়ে যাওয়ার সম্ভাবনা।
এই রয়েছে লেটেস্ট আপডেট। আশা করি বুঝতে পেরেছেন। একবার আরেকবার দেখিয়ে দিচ্ছি, দেখুন ভালো করে। এই একই জিনিসটা একটু রিপিট হবে, কিন্তু দেখুন 11-12 কীভাবে বৃষ্টিটা যাচ্ছে, দেখুন 11-12-13 মধ্যে এরকমভাবে হালকা ফলকা ঘুরিয়ে ফিরিয়ে বৃষ্টি, মানে এই 11 থেকে 15 তারিখের মধ্যে কোনো না কোনো সময় কিন্তু বৃষ্টিপাত যে কোনো জায়গাতে হওয়ার সম্ভাবনা কিন্তু থাকছে, এটা কিন্তু মানে মোদ্দা কথায় বলা যায়। বুঝতে পারছেন, এভাবে কিন্তু বৃষ্টিটা চলে যাবে, তবে খুব ভারী মাত্রার বৃষ্টিপাত হবে না, মূলত হালকার উপরে কেটে যেতে পারে। সুতরাং এটা একটা ভালো খবর চাষের ক্ষতির ক্ষেত্রে, এটা কিন্তু কিছু, কিন্তু কিছু কিছু এলাকাতে একটু জোর বৃষ্টিপাত হওয়ার ফলে একটু সতর্কতা কিন্তু থাকছে। সুতরাং বিশেষ করে পশ্চিমাঞ্চলে এই সম্ভাবনা থাকছে। এবারে যেটা হচ্ছে, দু একটা জায়গা ক্লিক করবো প্রতিবারের মতো, তার জন্য আমরা প্রথমে একবার দেখে নিচ্ছি কোথায় করা যায়। কলকাতা থেকে একবার দেখে নিচ্ছি বৃষ্টিপাত এখানে হবে কি হবে না। কলকাতা থেকে কিন্তু দেখুন রাতের পর থেকে বা সন্ধ্যের পর থেকে বৃষ্টিপাত থাকতে পারে 11 থেকে 12 মধ্যে, এবং 13 তারিখে একটু থাকতে পারে, মেঘলা মেঘলা থাকবে, আবার 14 থেকে 15 মধ্যে একটা বৃষ্টিপাত। বুঝতে পারছেন, এরকম করে একটা বৃষ্টিপাতের সম্ভাবনা থাকছে। উলুবেড়িয়া, কোলাঘাট, তমলুক এদিকেও বৃষ্টিটা থাকবে। এবার ব্যাপারটা হচ্ছে কি, আমতার দিকে দেখুন হাওড়ার এই এলাকা ক্লিক করলাম, এখানে কিন্তু দুপুরের থেকে মেঘলা বেড়ে যাবে এবং এখান থেকে কিন্তু বৃষ্টিপাত শুরু হবে 11-12 মধ্যে, তারপরে 12-13 মধ্যে একটু কম থাকবে, আবার 14 থেকে 15 মধ্যে একটা বৃষ্টিপাতের সম্ভাবনা, এবং হাওয়া ঝড় কিন্তু থাকবে না, মূলত একটু মাঝারি ধরনের বা হালকা ধরনের একটু হাওয়া কিন্তু থাকতে পারে। আরামবাগের দিকে দেখুন হুগলির এলাকা বৃষ্টিপাত হবে কেন, এখানে কিন্তু মেঘলা থাকবে এবং বৃষ্টিপাত দুপুরের পর থেকে বেড়ে যেতে পারে, তারপর আবার কমবে, আবার একটুখানি হবে, আর 14 থেকে 15 মধ্যে আবার কিন্তু একটু মাঝারি ধরনের বা হালকা ধরনের বৃষ্টিপাত একটু টাচ করতে পারে। এটাই যদি আমরা দেখি যে দুর্গাপুরের দিকে বা আসানসোলের দিকে হবে কি না, মানে পশ্চিম বর্ধমান, বীরভূম এই সাইডটাতে কিন্তু বৃষ্টিপাত থাকবে, মূলত সন্ধ্যের দিকে বৃষ্টিটা বাড়তে পারে এবং 12 তারিখে একটু হাওয়া থাকবে এবং হালকা বৃষ্টিপাত, তার সঙ্গে 14 থেকে 15 মধ্যে বিক্ষিপ্ত বৃষ্টিপাত হতে পারে। বুঝতে পারছেন, এবার একটু উপকূলের দিকে একা একটু দেখবো এখানে বৃষ্টিপাত হবে কিনা। তো পোষেগঞ্জের দিকে ক্লিক করছি, এখানে কিন্তু মেঘলা আকাশ থাকবে, 12 তারিখ থেকে এখানে বৃষ্টিপাতের সম্ভাবনা, তারপরে 14 তারিখ থেকে 15 তারিখের মধ্যে একটু হাওয়া থাকবে এবং বৃষ্টিপাত থাকবে। বুঝতে পারছেন, এরকম করে সম্ভাবনা হবে। বেশি জায়গা ক্লিক করতে পারছি না, আমরা মোটামুটি দেখিয়ে দিচ্ছি কোথায় কেমন হতে পারে। যশোর, লোহগড়া, কচতপুর এই সাইডটাতেও কিন্তু দর্শন, এই সাইডটাতেও দেখুন মেহেরপুরের কাছাকাছি এলাকাতে, মানে খুলনা বিভাগের মাঝামাঝি জায়গাতে এখানে কিন্তু দুপুরের পর থেকে বৃষ্টিপাত কিন্তু হওয়ার সম্ভাবনা, 13 তারিখের দিকে একটু কমের মধ্যে থাকবে, আবার 14 থেকে 15 মধ্যে একটা বৃষ্টিপাত থাকতে পারে। বুঝতে পারছেন, তো এটাই মূলত রয়েছে আপডেট, আপনারা আশা করে বুঝতে পারছেন। মেহেরপুর থেকেও বৃষ্টিপাত থাকবে। রাজশাহী বিভাগে দেখুন, তো রাজশাহী থেকে ক্লিক করলাম, এখানে মুর্শিদাবাদ, বীরভূম, রাজশাহী বিভাগ এবং খুলনা বিভাগের উপরের দিকটা ক্লিয়ার হয়ে যাবে। তো এখানে দেখুন মেঘলা মেঘলা থাকবে, অল্প বৃষ্টিপাত থাকবে, 12 তারিখে বৃষ্টিটা কিন্তু বেড়ে যাওয়ার সম্ভাবনা, কোথাও কোথাও একটু বজ্র বিদ্যুৎ সহ হতে পারে। মনমোহনসিং, সিলেট এই সাইডটাতেও বৃষ্টিপাত থাকবে, 12 তারিখে বৃষ্টিপাত সম্ভাবনা এবং 13 তারিখের দিকে হবে, তারপরে কিন্তু কমে যাওয়ার সম্ভাবনা রয়েছে, মাঝে মধ্যে বিক্ষিপ্ত হতে পারে, এটা সম্ভাবনা থাকছে। রংপুরের দিকে দেখুন এই সাইডটাতে, এখানেও কিন্তু রংপুর, দিনাজপুর এই সাইডেও কিন্তু বৃষ্টিপাত থাকবে 12 থেকে 13 মধ্যে, তারপরে কিন্তু কমে যাওয়ার সম্ভাবনা। এখানে আলিপুরদুয়ারে ক্লিক করছি, কোচবিহার, আলিপুরদুয়ার, জলপাইগুড়ি এদিকে কিন্তু মেঘলা, এখানে কিন্তু 12 থেকে 13 মধ্যে একটু বৃষ্টিপাত হলো, পরবর্তী ক্ষেত্রে বৃষ্টিপাত না হওয়া চান্স, তবে পরিবর্তন কিছুটা থাকতে পারে। এবারে গুয়াহাটি, আসামের দিকে, মেঘালয়ের দিকে, কিন্তু শিলংয়ের দিকে বৃষ্টিপাত থাকবে 12 থেকে 13 মধ্যে, একটু দমকা হাওয়া বইতে পারে 12 থেকে 13 মধ্যে এমন সম্ভাবনা, তারপরে কিন্তু বৃষ্টিপাত আবার মোটামুটি 15 থেকে 16 মধ্যে একটা হওয়ার সম্ভাবনা রয়েছে। এই সাইডটাতে বুঝতে পারছেন বিক্ষিপ্তভাবে বৃষ্টিপাত থাকবে। আর ত্রিপুরার দিকে বৃষ্টিটা কি হবে, তো আমরা আগরতলা দিকে ক্লিক করলাম, কুমিল্লার দিকে এই সাইডটাতে রাতের দিকে বৃষ্টিপাত এখানে আসতে পারে, তারপরে আবার 15 তারিখের দিকে একটা বৃষ্টিপাতের হালকা চান্স কিন্তু রয়েছে। বুঝতে পারছেন এই এলাকাতে অবস্থা। বরিশাল, লালমোহনে ক্লিক করলাম, বরিশালের দিকে এখানেও কিন্তু বৃষ্টিটা মূলত 12 থেকে 13 মধ্যে থাকবে, তার আগে না থাকার চান্স বেশি, তবে বিক্ষিপ্তভাবে 15 তারিখ পর্যন্ত সময়ের মধ্যে কোথাও কোথাও বৃষ্টিপাত হতে পারে। চট্টগ্রামের দিকে এখানেও কিন্তু মূলত দেখা যাচ্ছে যে বৃষ্টিটা এই 12 থেকে 13 মধ্যে হবে এবং 15 তারিখের মধ্যে একটা বৃষ্টিপাত আবার হতে পারে, এই সম্ভাবনা থাকছে। বুঝতে পারছেন, আর কোথাও সেরকমভাবে ক্লিক করার কিছু নেই মোটামুটি। দেখি চন্দননগরের দিকে ক্লিক করলাম, দেখুন এখানটাতে হুগলি, এখানে কিন্তু দুপুরের পর থেকে বৃষ্টিপাত বাড়বে 11 থেকে 12 মধ্যে, আবার 13-র মধ্যে একটু কমের দিকে থাকবে, আবার 14 থেকে 15 মধ্যে একটা বৃষ্টিপাত আসতে পারে। বুঝতে পারছেন এরকম করে সম্ভাবনা। বর্ধমানের দিকে, কাটোয়াতে ক্লিক করলাম এখানটাতে, এখানে যেটা হচ্ছে এখানে কিন্তু সন্ধ্যের পর থেকে বৃষ্টিটা বাড়তে পারে, তার আগে একটু মেঘলা মেঘলা থাকার সম্ভাবনা, আর যেটা হচ্ছে 12 থেকে 13 মধ্যে বৃষ্টিটা থাকবে, কোথাও কোথাও বজ্র বিদ্যুৎ সম্ভাবনা থাকছে, বাকি যেটা হচ্ছে 14 থেকে 15 মধ্যে কিন্তু বৃষ্টিপাত এখানে একটু থাকতে পারে, এরকম সম্ভাবনা থাকছে। এছাড়া যেটা হচ্ছে যে পানিহাটি বা ব্যারাকপুর এই সাইডটাতে কী হবে, মাসার, সিঙ্গুর, বালি, চন্দ্রকোনা, এখানে কিন্তু যেটা হচ্ছে ব্যারাকপুরের দিকে আমরা ক্লিক করলাম, দেখুন মোটামুটি এখানে যেটা দেখা যাচ্ছে দুপুরের দিকে বৃষ্টিপাত কিন্তু একটু বাড়তে পারে রাতের মধ্যে, তারপরে কমের দিকে থাকবে, মাঝে মধ্যে বিক্ষিপ্তভাবে হতে পারে, আবার 14 থেকে 15 মধ্যে বৃষ্টিপাত কিন্তু এখানে চলে আসতে পারে, এই সম্ভাবনা, দুবার বৃষ্টিপাতের সম্ভাবনা থাকছে। এছাড়া যেটা হচ্ছে বাড়িপুর, বিষ্ণুপুর, বসিরহাট, এদিকে আমরা বাড়িপুরের দিকে ক্লিক করলাম, দক্ষিণ এই 24 পরগনার দিকে, এখানে কিন্তু
কিন্তু দেখুন রাতের পর থেকে বৃষ্টিটা বাড়তে পারে, আর তারপরে আবার কিন্তু কমে গিয়ে মাঝারি ধরনের হবে, এবং 14 থেকে 15 মধ্যে আবার একটা বৃষ্টিপাত আসতে পারে, বুঝতে পারছেন তো? এইরকম করে রয়েছে লেটেস্ট আপডেট। আমরা তমলুক ঘাটাল এই দিকটাতে কি হবে না, এখানে কিন্তু বৃষ্টি থাকতে পারে। তমলুকের দিকে দেখুন ক্লিক করছি, এখানে কিন্তু বৃষ্টিটা থাকছে, মূলত দুপুরের পর থেকে বৃষ্টিটা হবে 12-13 মধ্যে, আবার 14-15 মধ্যে একটা বৃষ্টিপাত, বুঝতেই পারছেন এই সাইডে এরকম করে থাকা সম্ভব না। পাঁশকুড়া ঘাটাল এদিকেও বৃষ্টিপাত থাকবে, আমতা এবারে ঘাটালের দিকে দেখুন ক্লিক করছি, ঘাটাল খানাকুল চন্দ্রকোনা গোয়ালতোড় এদিকে কিন্তু বৃষ্টিটা মূলত থাকবে, দুপুরের পর থেকে বাড়ার সম্ভাবনা রাত পর্যন্ত সময়ের মধ্যে 12 তারিখে সন্ধ্যাবেলার দিকে আবার বাড়বে, 13 তারিখে একটু হালকা হয়ে যাবে, আবার 14 থেকে 15 মধ্যে আবার একটা বিক্ষিপ্ত বৃষ্টিপাত হালকা করে থাকা। অনেক করে জায়গা কিন্তু ক্লিক করে দিলাম, আশা করি বুঝতে পেরেছেন। আচ্ছা এবার একটু নদীয়ার দিকে ক্লিক করে দেখাচ্ছি যে এখানে দেখুন বনগাঁ চাকদা রানাঘাট আছে না, এখানে ক্লিক করলাম রানাঘাট, এই সাইডটাতে কিন্তু বৃষ্টিপাত থাকবে দুপুরের দিকে সন্ধ্যের পর থেকে, তারপরে কিন্তু কমে যাবে, আবার 15 তারিখের দিকে একটা বৃষ্টিপাত হতে পারে, এটা কিন্তু রয়েছে। আর কৃষ্ণনগরের দিকে ক্লিক করলাম, দেখুন নদীয়ার দিকে এখানে কিন্তু বৃষ্টিটা থাকছে, এখানে হালকা করে থাকবে দুপুরের পর থেকে, আর তারপরে কিন্তু মাঝে ধরনের একটু মাঝে মাঝে টুকটাক হবে, তারপর আবার তারপরে কিন্তু আর এখানে সম্ভাবনা দেখা যাচ্ছে না, বুঝতে পারছেন? মানে মুর্শিদাবাদ ওই সাইডে বৃষ্টিটা কমে যাচ্ছে। তো এই রয়েছে লেটেস্ট আপডেট, আর কোথাও ক্লিক করছেন, অনেক কটা জায়গায় ক্লিক করে করে বলে দিলাম কোথায় কেমন হতে পারে। আশা করি আপডেটটি বুঝতে পেরেছেন, আপডেটটি ভালো লাগলে লাইক করবেন, শেয়ার করবেন, ধন্যবাদ।